Digital 6 hai YouTube family phala par apnak sokoloke punor bar swagatam janai so ADRE 2.0 gate 4 or karone jodi apnake preparation kori ase tente ei video tu apnake karone helpful hobo ei video tu most important ketaman question discuss korim so jodi apnake exam tu bohim boli bhabise tente ei video tu apnake karone helpful hobo notoba apnake akhom police SI hok ba akhondo agondok ji APDCL ot vacancy aibo tar karone jodi preparation kori ase ei video tu apnake karone helpful hobo aro ajir prothom question tu lahilo prothom question tu hoise Shankardevor prothom kabbohonor nam ki hoy অপশন 4টা দি থোৱা আছে আৰু ইয়া যদি আমি সাবলে যাও তেনে এই যে অপশন 4টা আছে এই অপশন 4টাৰ ভিতৰত ইয়াৰ যেটো কৰেক্ট আনসার হ'ব অপশন এটো হৰিচন্দ্ৰ উপাখ্যান হৈছে শংকৰদেৱৰ প্ৰথমখন কাব্য আপোনকে যদি স্ক্ৰিনশ্বট ল'ব বিচাৰে তেনে স্ক্ৰিনশ্বট লৈ ল'ব পাৰিব নেক্সট কোৱেশ্চন আহিলে আহোম সাম্ৰাজ্যৰ হেখৰজন স্বৰ্গদেৱ কোন আছিল এটো হৈছে যে আহোমৰ হেখৰজন স্বৰ্গদেৱ কোন আছিল আৰু ইয়াৰ যদি সাবলে যাও তেনে ইয়াৰ কৰেক্ট আনসারটো হ'ব অপশন ডি পুৰন্দৰ সিংহ আছিল আহোম সাম্ৰাজ্যৰ হেখৰজন স্বৰ্গদেউ আহোমসকলে অসমত প্ৰায় 600 বছৰ ৰাজত্ব কৰিছিল 1228ৰ পৰা আৰম্ভ কৰি 1826 চনৰ ইয়ান্নাব সন্ধিতেই শেষ হৈছে কিন্তু হেখৰজন স্বৰ্গদেউ যদি কবলৈ যাওঁ তেন্তে ইয়াৰ যিটো কৰেক্ট আনসার হ'ব অপশ্যন ডিটো কৰেক্ট আনসার হ'ব আপোনালোকে স্ক্ৰিনশ্বট ল'ব বিচাৰিলে তেন্তে লৈ ল'ব পাৰিব নেক্সট কোৱেশ্চন আহিলে মাধৱদেৱৰ পিতৃ নাম কি আছিল সেইটো সুধিছে চাৰিটা অপশ্যন আছে গোবিন্দগিৰি ভূঞা কুসুম্বৰ ভূঞা নারায়ণ ঠাকুর নে ভবানন্দ আর ইয়া যদি আমি সাবলে যাও তেনে মাধবদেবর পিতৃর নাম কি আসলে অপশন এটো ইয়ার কারেক্ট আনসার হব গোবিন্দগিরি ভূঁয়া আসলে মাধবদেবর পিতৃর নাম সরি শঙ্করদেব নহয় মাধবদেবর পিতৃর নাম নেক্সট কোয়েশন আহিলে শঙ্করদেবর ভক্তি তত্ত্বমূলক গ্রন্থ কোনখন হয় ভক্তি তত্ত্বমূলক গ্রন্থ বলে সুদিছে ভক্তি প্রদীপ কুরুক্ষেত্র অনাদিপাতন নে পত্নী প্রসাদ সো শঙ্করদেবর নাটক নাটকীখনের কথা আমি গম পাও আর ইয়াত যদি আমি সাবলে যাও তাহলে ভক্তি তত্ত্বমূলক গ্রন্থ কোনখন হয় সেটা ইয়ার যে কারেক্ট আনসার হব অপশন এ অপশন এ ইয়ার কারেক্ট আনসার ভক্তি প্রদীপখন হয়েছে শঙ্করদেবর ভক্তি তত্ত্বমূলক গ্রন্থ নেক্সট কোয়েশন আহিলে গুণমালাখন গুণমালা কাব্যখন কি ছন্দত লিখা হয়েছে বা কি ছন্দত রচা হয় আর ইয়াত যদি আমি সাবলে যাও যে চারিটা অপশন আছে তার ভিতর যদি চাও তেন্তে অপশন এ কুসুমমালাত কুসুমমালা ছন্দত গুণমালাখন লিখা হয়েছিল নেক্সট কোয়েশনটোলৈ আহিলো কোন চনত অসমীয়া ভাষাটোৱে ৰাজ্যিক ভাষাৰূপে স্বীকৃতি পাইছিলে অসমীয়া ভাষাটোৰ কথা অসমীয়া ভাষাটোৱে কিমান চনত ৰাজ্যিক ভাষা হিচাপে স্বীকৃতি পাইছিল সেইটো সুধিছে আৰু ইয়াত যদি আমি চাবলৈ যাওঁ চাৰিটা অপশ্যনৰ ভিতৰত ইয়াৰ যিটো কাৰেক্ট আনসাৰ হ'ব অপশ্যন এ 1961 এইটো একচুৱেলি বহুতে কনফিউজিং থাকে যে 1961 নে 62 চ' একচুৱেলি 1961ে হয় 1961ৰ শেষৰ ফাললৈ নেক্সট কোৱেশ্যনটোলৈ যদি চাওঁ তেন্তে কেতিয়া অসমত প্ৰথম ৰেল সেৱা প্ৰৱৰ্তন হৈছিলে অসমত ৰেল সেৱা আমি জানো যে ব্ৰিটিছসকল অহাৰ পৰাই অসমত ৰেল সেৱা আৰম্ভ হৈছিলে কিন্তু ইয়াত যিটো কাৰেক্ট আনসাৰ কোনটো হয় সেইটো সুধিছে ইয়াত যদি আমি চাবলৈ যাওঁ তেন্তে অসমত ৰেল সেৱা কেতিয়াৰ পৰা আৰম্ভ হৈছিলে অপশ্যন বি 1882 চনৰ পৰা 1882 চনৰ পৰা অসমত প্ৰথম ৰেল সেৱা প্ৰৱৰ্তন হৈছিলে আৰু আপোনালোকে যদি জানে তেন্তে কমেণ্ট কৰিব অসমৰ ক'ত প্ৰথম ৰেল সেৱা প্ৰৱৰ্তন হৈছিলে ক'ৰ পৰা ক'লৈ প্ৰথম ৰেল চলিছিলে মই নেক্সট ভিডিঅ'টোত ইয়াৰ এনচাৰটো দি দিবলৈ চেষ্টা কৰিম নেক্সট কুৱেশ্যন আহিলে অসম বিধানসভাৰ প্ৰথম অধ্যক্ষ কোন আছিলে যি চাৰিটা অপশ্যন আছে তাৰ ভিতৰত যদি চাবলৈ যাওঁ তেন্তে অপশ্যন এটো কাৰেক্ট হ'ব বসন্ত দাস আৰু বহুতত এনেকৈ আহিব পাৰে বাবু বসন্ত কুমাৰ দাস বুলিও আহিব পাৰে বা বাবু বসন্ত বুলিও আহিব পাৰে নেক্সট কুৱেশ্যন যদি চাওঁ তেন্তে আটাইতকৈ কম ঘনত্বৰ গহ কোনটো হয় সেইটো সুধিছে চ' জিঅ'গ্ৰাফিক কুৱেশ্যনো আহিব ভূগোলৰ কুৱেশ্যন চ' আটাইতকৈ কম ঘনত্বৰ গহ কোনটো হয় সুধিছে আৰু ইয়াত যদি আমি চাবলৈ যাওঁ আটাইতকৈ কম ঘনত্বৰ যদি গহ হয় তেন্তে শনি অপশ্যন এইটো ইয়াৰ কাৰেক্ট আনসাৰ হ'ব যদি আপোনালোকে বিচাৰে তেন্তে স্ক্ৰীনশ্বট লৈ ল'ব পাৰে নেক্সট কুৱেশ্যন আহিলে পৃথিৱীৰ যমজ বুলি কোনটো গ্ৰহক কোৱা হয় পৃথিৱীৰ যমজ বুলি কোনটো গ্ৰহক কোৱা হয় আৰু ইয়াৰ যিটো কাৰেক্ট আনসাৰ যদি চাবলৈ যাওঁ তেন্তে অপশ্যন চি শুক্ৰগ্ৰহক পৃথিৱীৰ যমজ গ্ৰহ বুলি কোৱা হয় নেক্সট কুৱেশ্যনটো আহিলে অসম এছ'চিয়েশ্যন কোন চনত গঠন হৈছিল অসম এছ'চিয়েশ্যন কোন চনত গঠন হৈছিলে প্ৰায় ৰিপিটেড কুৱেশ্যন গ্ৰেড থ্ৰী গ্ৰেড ফ'ৰ এনেকুৱা লেভেলৰ কুৱেশ্যনত প্ৰায় আহি থকা দেখা যায় এই কুৱেশ্যনটো আৰু ইয়াত যদি চাবলৈ যাওঁ তেন্তে অসম এছ'চিয়েশ্যন কিমান চনত গঠন হৈছিলে অপশ্যন ডি 1903 চনত অসম এছ'চিয়েশ্যন গঠন হৈছিলে অসম এছ'চিয়েশ্যনৰ প্ৰতিষ্ঠাপক সভাপতি সম্পাদক সেইখিনিও আহে আপুনি যোৰহাট সাৰ্বজনীন সভা সেইখিনি কুৱেশ্যনো অহা দেখা যায় নেক্সট কুৱেশ্যন আহিলে অসমত কোন চনত চাহ আৱিষ্কাৰ হৈছিলে অসমত চাহ কেতিয়া আৱিষ্কাৰ হৈছিল সেইটো সুধিছে আৰু অসমত যদি চাওঁ তেন্তে
রবার্ট ব্রুস আছিলে, একচুয়ালি ব্রুস ব্রাদার্স বুলি কয়, দুজন ককাই ভাইয়ে প্রথম আবিষ্কার করেছিল বলেও কয়। ইয়ার যদি কারেক্ট অ্যান্সার হব অপশন সি, 1823 সনত অসমত চাহ আবিষ্কার হয়েছিল। আর যদি আপনাদের যিকোনো স্টেটর এক্সামের কারণে বা অসম স্টেটর যিকোনো এক্সামের কারণে যদি প্রিপারেশন করে আছে, তেন্তে 1100 প্লাস এম সি কিউজ অল কম্পিটিটিভ এক্সামের কারণে, যত প্রিভিয়াস ইয়ার মোস্ট রিপিটেড কুয়েশন আছে। যেহেতু মই নিজে অসম পুলিশ সাব ইন্সপেক্টর এক্সাম ক্লিয়ার করেছো বা অসম পুলিশত বর্তমান কর্মরত হয়, সো মই গম পাওঁ যে যিখিনি কুয়েশন মই নিজে প্রিপারেশন করেছো বা যিখিনি কুয়েশন আগত আহিছে তাৰে বহুতখিনি রিপিটেড কুয়েশন ইয়াত এড করা হয়েছে, যত আসাম হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি, আসাম পলিটি, আসাম জিওগ্রাফি, আসাম স্ট্যাটিক জিকে, ইংলিশ, সায়েন্স, আর্ট এন্ড কালচার আর আসাম লিটারেচারও কুয়েশন আছে। যদি আপনাদের বিচার তেন্তে এই যেটা কিউআর কোডটি স্ক্যান করে আপনাদের পার্চেস করবো, অনলি 49 রুপিজ হয়, যত তারগতে আপনার 600 প্লাস জিকে যখন এখন ফ্রিও লগত পাব। আপনাদের ইয়াত কিউআর কোডট করে পিনি এই যে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে তাত আপনাদের জয়েন হয়ে লোক বুলিও পারে, নতুবা আপনাদের পেমেন্টটা করার পিছত যে ইমেল আইডি হয় কম্পিটিটিভ একাডেমি আসাম @gmail.com তাত আপনাদের স্ক্রিনশটটা পঠাই দিলে হয়ে যাব বা আপনাদের কই দিলে হয়ে যাব, তাত আপনাদের তার যোগেদি আপনাদের ইয়ার ইম্পর্টেন্ট পিডিএফটা পাই থাকিব। আর আমার যদি টেলিগ্রাম গ্রুপটা জয়েন হব বিচার পিডিএফটা পাবলে, তেন্তে এই টেলিগ্রাম গ্রুপ আছে, স্ক্যান করে আপনাদের জয়েন হব পাৰিব, স্ক্রিনশট লৈ তারপর স্ক্যান করে লব। নেক্সট কুয়েশন আহিলে কোন সনত মহাত্মা গান্ধী প্রথমবার অসমলৈ আহিছিলে, সেটা সুধিছে। আমি জানো যে মহাত্মা গান্ধী অসমলৈ চারিবার আহিছে, সো প্রথমবার কোন সনত আহিছিলে সেটা সুধিছে। আর ইয়ার যে কারেক্ট অ্যান্সার সেটা যদি আমি চাবলৈ যাও, তেন্তে প্রথমবার কেতিয়া আহিছিলে, অপশন সি, 1921 সনত প্রথমবার আহিছিলে, যেটা পাণ্ডু সেশন আছিলে সেবার প্রথম আহিছিলে। নেক্সট কুয়েশন আহিছে ফবোস আর ডিমস উপগ্রহ দুটা আছে, সেই উপগ্রহ দুটা কোনটো গ্রহর হয় সেটা সুধিছে। ফবোস আর ডিমস কোন গ্রহ, উপগ্রহ দুটা কোনটো গ্রহর হয়, আর ইয়ার যদি চাবলৈ যাও, তেন্তে অপশন সি, মঙ্গল গ্রহর দুটা উপগ্রহর নাম হয়েছে ফবোস আর ডিমস। নেক্সট কুয়েশন আহিলে পৃথিবীয়ে সূর্যর চারিফালে এপাক ঘুরবলে কিমান সময় লাগে। সো আমি গম পাও যে 365 দিন লাগে, এবছর যেহেতু হয় 365 দিন লাগে, কিন্তু ইয়াত যদি আমি চাবলে যাও, তেন্তে প্রপার টাইমটা কিমান লাগে সেটা সুধিছে। 365 দিনটো দুটা তিনটা অপশনও থাকিব পারে, ইয়াত আপনাদের যদি চাই, তেন্তে 365 যে দিন আছে সেটাতো আপনার অপশন এ আর অপশন সি টু আছে, কিন্তু ইয়াত যদি চাবলে যাও, তেন্তে প্রপার যদি টাইমটা চাবলে যাও, তেন্তে ইয়ার যে কারেক্ট অ্যান্সার হব সেটা হয়েছে অপশন এ টু, ইয়ার কারেক্ট অ্যান্সার হব 365 দিন 6 ঘণ্টা 9 মিনিট 10 সেকেন্ড। সো বহুত বহুত আপনাদের যদি চাই, 365 দিন 6 ঘণ্টা 9 মিনিট পাব, আর কিন্তু প্রপার যদি চাবলে যায়, তেন্তে 9 মিনিট 10 সেকেন্ড ইয়ার টাইমটো হয়। সো এইটোৱে হৈছে ইয়ার কারেক্ট অ্যান্সার। আর এই ভিডিওটোত ইমানকিটা কুয়েশনে আসে, সো আশা করছো ভিডিওটা আপনাদের কারণে হেল্পফুল হল। ভিডিও যদি চাই ভাল পালে, তেন্তে লাইক করব, কমেন্ট করব, ভিডিওটো কেনেকুৱা পালে সেটা কিন্তু এবার কমেন্ট করে জানাব নাপাহরিব। আর আপনার যদি কিবা ডাউট থাকে বা আমার যেখানে কুয়েশন এটা এই ডিসকাশ করলো তার যদি আপনাদের কিবা একটা কনফিউজিং পায়, তেন্তে আপনাদের কমেন্ট করব, আর ভিডিওটো যিমান পারে শেয়ার করব, যাতে আপনাদের ভাই বন্ধু সকলোরে হেল্পফুল হয়। আগন্তক অসম পুলিশ এসআই হোক বা আকো 2025 সনত পুনের ভেকেন্সি উলিয়াব বলে ইতিমধ্যে সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ইতিমধ্যে কৈছে, সো যদি আপনাদের তার কারণে প্রিপারেশন করে আছে, এইখানে আপনাদের হেল্পফুল করব। সো ইমানে আসলে ধন্যবাদ।